সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, বিগত 16 বছর দেশের স্বৈরশাসকের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো প্রতিরোধের চেষ্টা করলেও ভয়ের সংস্কৃতি তৈরি করে জনগণকে নিষ্ক্রিয় করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আয়োজিত স্মারক বক্তৃতা ও বিবৃতি প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ডক্টর আলী রিয়াজ বলেন, এর পাশাপাশি ক্রমমানবতাশীল অবস্থাকে গ্রহণের মানসিকতাও তৈরি করা হয়েছে। এই নিষ্ক্রিয়তা উৎপাদন করেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো। এর সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকদের একাংশ ও কথিত রাজনৈতিক বিশ্লেষকরা ও কথিত সিভিল সোসাইটির একটি অংশ এই প্রক্রিয়াকে বৈধতা দিয়েছেন। তিনি আরো বলেন, স্বৈরশাসক কিভাবে তৈরি হয়, কিভাবে তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপট ও পথরেখা বোঝা দরকার। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কৌশল তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। স্বৈরাচারী শাসকদের উত্থানের কৌশলগুলো সফল হবে কিনা সেটা নির্ভর করে ভোক্তা বা জনগণের একটি বড় অংশ কীভাবে গ্রহণ করেন। বাংলাদেশের 16 বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে রাজনৈতিক দল এবং বিভিন্ন শক্তি প্রতিরোধ তৈরি করার চেষ্টা করেছে, দেশে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করে মানুষকে এক ধরনের নিষ্ক্রিয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু এর পাশাপাশি ক্রমাবনতিশীল অবস্থাকে গ্রহণ করে নেবার মানসিকতাও তৈরি করা হয়েছে। এই প্যাসিভিটি বা নিষ্ক্রিয়তা উৎপাদন করেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো, এর সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকদের একাংশ এবং কথিত রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের কথিত সিভিল সোসাইটির একটি অংশ এবং সাংস্কৃতিক কর্মী বলে পরিচিতরা এই প্রক্রিয়াকে বৈধতা প্রদান করেছেন।